আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো ইলেকট্রিক ওভেনে কী করে তেলাপিয়া মাছের গ্রিল করবেন। ভিউয়ার্স, এটা খুবই হেলদি একটা খাবার। মেহমানদারিতে, খাবার টেবিলে এরকম একটা আকর্ষণীয় ডিশ থাকলে তো আর কথাই নেই। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন তেলাপিয়া মাছের গ্রিল। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকে রান্নাটি দেখে নেওয়া যাক। আমি এখানে গ্রিল করার জন্য দুটো মাঝারি সাইজের তেলাপিয়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং সবশেষে মাছ দুটি একটু ভিনেগার এবং লবণ মিশিয়েও ধুয়েছি। এরপর আমি এখানে তেঁতুলের কাত মেখে নিচ্ছি। দুটো মাছেই আমি খুব ভালো করে তেঁতুলের কাত মেখে নিব। দেখুন, মাছগুলি কিন্তু আমি মাঝখান দিয়ে একটু চিরেও নিয়েছি। এর কারণটা হলো মাছের ভিতরে মশলাগুলি যেন ঠিকমতো প্রবেশ করতে পারে। ভিতরে মশলাটা যত বেশি যাবে মাছটা খেতে তত বেশি জুসি হবে। তেঁতুলের কাত মাখার আরেকটা কারণ হচ্ছে তেঁতুলের কাতটা দেওয়ার কারণে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, টক দই, শুকনো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খান। কেউ ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি বারবিকিউ মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা লেবুর রস। দিয়ে দিবেন সয়াবিন তেল, আপনি চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর মাছগুলিতে এই মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেবেন। ভিউয়ার্স, খেয়াল রাখবেন মশলাগুলি যেন মাছের সমস্ত জায়গায় ভালো মতো লেগে যায়। আমি যে মাছটা চিরে নিয়েছিলাম আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু সেই জায়গাগুলিতে খুব ভালো করে দিচ্ছি, কারণ মাছের গ্রিলটা ডিপেন্ড করে ম্যারিনেশনের উপরে। আপনার ম্যারিনেশন যত ভালো হবে আপনার গ্রিলটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এবং এটা অবশ্যই বেশ কিছুক্ষণ সময়ের জন্য আপনি ম্যারিনেট করে রাখবেন। আমি একটা ফ্রিজার বক্সে করে মাছ দুটো নর্মাল ফ্রিজে 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সো আপনাদের কাছে ফিরে আসবো আবার 5 ঘন্টা পরে। সো ভিউয়ার্স, আমার ম্যারিনেশন 5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়ে মাছগুলো 5 মিনিটের জন্য এপিট ওপিট করে ভেজে নিব। এর কারণটা হচ্ছে মাছের মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। খুব বেশি সময় না, জাস্ট 5 মিনিটের জন্য এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি এবং খুব সাবধানে মাছটা উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এরপর একটা বেকিং ট্রেতে আমি ফয়েল বিছিয়ে নিয়েছি এবং আরেকটা বেকিং ট্রে যেটা থাকে স্টিলের সেটাতে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। আর ওভেনটা আমি 10 মিনিটসের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এখানে তেলাপিয়া মাছ দুটো দিয়ে দিব। আমি যে পরিমাণ মশলা দিয়েছি সেই পরিমাণ মশলায় 4টা মাছ করা যায়। আমি এখানে আপনাদেরকে 2টো মাছের গ্রিল করে দেখাচ্ছি। মাছ দুটো দেওয়ার পরে মাছের গায়ে একটু সরিষার তেল ব্রাশ করে নিব, আর দিয়ে দেবো একটু লেবুর রস। এতে আমাদের মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। মাছ দুটোকে আমি প্রিহিট করা ওভেনে 15 মিনিটসের জন্য দিয়ে দিলাম। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি মাছ দুটো দিয়েছি। 15 মিনিটস পরে আমি মাছ দুটো আবার উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টাতে হবে মাছ দুটো ভিউয়ার্স, যেন ভেঙে না যায়। এবং আবারও এ পিঠে একটু সরিষার তেল ব্রাশ করে লেবুর রস দিয়ে দেব। ব্যাস 15 মিনিটসের জন্য আবারও রেখে দিব ওভেনে। 15 মিনিটস পরে মাছ দুটোকে আমি 10 মিনিটসের জন্য একদম উপরের যে ওভেনের র্যাকটি আছে ওখানে দিব, যাতে করে কালারটা আর একটু ডিপ হয়। সো ভিউয়ার্স, আমার টোটাল টাইম লেগেছে 40 মিনিটস। দেখুন, তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের সুস্বাদু গ্রিল। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবেন। কোন ইনগ্রিডিয়েন্টস কতটুকু দিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।